নবীজি উনার হুজরা থেকে বের হয়ে যায় আপনার একটা পাহাড়ের উপরে, পাহাড়টা আপনার মনে করেন বিশ হাত পাঁচ বিশ হাত লম্বা, এইটার উপরে বসে বসে নবী আমার কান্দে, আবু জেহেল সাইডে দিয়ে আপনার যাইতেছে আপনার গুড়া সালাইয়াম, আবু জেহেল নবীর সাসা লাগে না, আওয়াজে বলে নবীর সাসা লাগে না, যদি কেউ মনে কেউ যদি বলে আপনারা রে বলে আবু জেহেল নবীর সাসা, তে মনে হর ভাই এর সাথে ব্লাড সম্পর্ক আছে, আবু জেহেলের শাস্তল ভাই, কারণ এর জন্ম দোষ আছে, কারণ আবু জেহেলেরও জন্ম দোষ, তাহলে এর শাস্তল ভাই যেটা ইডারও জন্ম দোষ, ঠিক কিনা বলেন? আবু জেহেলা নবীর সাসা লাগে না, যদি আপনার ওইটা বলে গেছিলাম ওই আইসেই বলছি, আজকে এটার কিছু আলোচনা করব, টাইম থাকবে না, মাত্র ছয় বছরের নবী আমার পাহাড়ের উপরে গড়ায়া গড়ায়া কান্দে, আবু জেহেল পাহাড়ের কাছে দিয়া যায় গো, গুড়ার উপর থেকে আপনার একটু পাহাড়ের উপরের দিকে তাকায়, তাকায়া দেখতেছে কে যেন পাহাড়ের উপরে গড়াইয়া কান্দে, দেখা যায় যেন একটা মানুষের মানুষের মতো, আপনার সেই ডাকে দূর থেকে তার চোখে মালুম আসে না, বুঝতে পারতেছে না, গোড়াটারে আপনার গোড়ার লেগামটা পাশের একটা গাছে বাঁধছে, বাইদা আপনার আস্তে করে যে পাহাড়ের উপরে উঠছে, বলতে চাই গোড়ার লেগাম বেঁধে যখন আপনার পাহাড়ের উপরে উঠছে, উঠা সাইয়া দেখে গো আল্লাহর নবী নুরুনালা নূরের নবী মাটিতে গড়াইয়া গড়াইয়া কান্দে, আমার আপনারা আবু জেহেল ডেকে বলেন, ডেকে বলতেছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ডেকে বলতেছে নবী গো, বাড়ি থেকে এত দূরে নিজুর জঙ্গলা পাহাড়, পাহাড়ের মধ্যে কেন কান্দেন, এই পাহাড়ে তো বাঘবাল লোক আছে, সুবহানাল্লাহ বলেন না, আপনি এখানেও কেন কান্দেন, আমার নবী কয় আবু জেহেল মনে মনে কইতাছে কারে তুমি বাঘবাল লোকের ভয় দেখাও, বহু বাঘ আইসে আমারে সালাম করে গেছে, আমার নবীর বাসায় প্রকাশ করে নাই, বলতেছি আপনি এই জায়গায় কেন কান্দেন, হুজুর আল্লাহর নবী সুন্দর বাসায় বলে রে আবু জেহেল আজকে আমার আব্বার কথা বেশি বেশি মনে হয়, সুবহানাল্লাহ বলেন না, কয় আমি আমার আব্বারে দেখতে চাই, কয় আমার আব্বার জন্য আমি কান্দি, কয় আসো তাহলে তোমাকে নিয়ে তোমার মায়ের কাছে দিয়ে আসি, তোমার মা তোমার আব্বা দেখাই দিবে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নবী আবু জেহেল নবীজির হাতের মধ্যে যখন ধরতে চায়, আমার নবী কয় আবু জেহেল তোর পবিত্র হাত আমার শরীরে লাগাইস না, বয়স কত, আওয়াজে বলেন না, ওরে বাবা রে এই বেটা ও আর শুনিন না, বড় শক্ত ফিলার, দেহন ডাক যে মারছে বেটা, ঠিক আছে বুড়া হইল, এই যুবক রামনের বিলাইয়ের মতো বই দিছে, এবারে লাভ মারছে দেখছেন নি, ও আজকে ডাউন বইতে আমরা স্টেজে বইলি বুঝি, আল্লাহু আকবার, বয়স কত, আমার ছয় বছরের নবী কয় আবু জেহেল আমার গায়ে হাত দেওয়ার প্রয়োজন নাই, আর আমি তোর পেছনে পাছনে আসতেছি, পাহাড় থেকে নবী আমার নামছে, আইসা দেখে আপনার লেগাম যে গুড়ার বান ছিল গুড়া মাটির মধ্যে শুয়ে আছে, সুবহানাল্লাহ বলেন না, এক কাজ করো আমি গুড়ার উপরে সওয়ার হই, তুমি আমার পাছনে বসো, বসবাই যে আমার গুড়া বড় শক্ত রেজ দেয়, 200 কিলোমিটার বেগে দৌড় দেয়, বসবাই দে আমাকে খুব তুমি আঞ্জা দিয়া ট্যাট কইরা দরবায়, নতুবা আমার গোড়ার পিঠ থেকে ভরতে পারো, আমার নবী কয় আবু জেহেল সাজেশন তোমার দিতে হবে না, কেমনে বসতে হইব আমি নবী বালা জানি, সুবহানাল্লাহ বলেন না,
আমার নবী সব জানে, জানে কি জানে না? আরেকটু আওয়াজে বলেন, আমরা নবী দেখতে চাই কি চাই না? আরেকটু আওয়াজে বলেন, চাই কি চাই না? বাবারি দেখতো চাই, মুখ দিয়ে আক করায় দে রাত, এমনি দিকে যাই না, কিছু কাজকর্ম আছে, দেখতে পারবেন নবী দেখতে চাই কি চাই না? আমার সাথে একটু, আমার সাথে সাথে একটু আমি যা পড়ি ফরতার ভাই, আমার সাথে বলেন, আ যায়ে আগার খাবো মে সরকারে মদিনা, সরকারে মদিনা, সরকারে মদিনা, দরবারে মদিনা, আ যায়ে আগার খাবো মে সরকারে মদ, আ যায়ে আগার খাবো মে সরকারে মদ, সরকার বার সে পর নূর হোসিনা, পর নূর হোসিনা, পর নূর হোসিনা, রোশন হয়েছিনা, আ যায়ে আগার খাবো মে সরকারে মদ, আ যায়ে আগার খাবো মে সরকারে মদ, খাতিবে তকদীর মুজি ইতনা বাতা দে, চাচা সে তো বাতা দে, আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। আলিয়া মাদ্রাসায় একটা ক্লাস আছে ডিগ্রিতে, ডিগ্রি আপনার যেটা বিয়ের ক্লাস, এই ক্লাসটার নাম হলো ফাজেল ক্লাস। ফাজেল ক্লাসে একটা কিতাব পড়ায়, কিতাবটার নাম হলো আকাইদে নাফসি। আকাইদে নাফসিতে একটা নবীজি একটা দলিল দিছেন, আত্তাকদিরু লা রুদ্দু ইল্লা বিদুয়া, মানুষের কপালে যেটা লেখা হয় পরিবর্তন হয়, আওয়াজে বলেন পরিবর্তন হয়, আল্লাহু আকবার। নবীজি বলেন মানুষের কপালে যেটা লেখা হয় এটা পরিবর্তন হয়, এটা আপনার আরবি কায়দা এস্তাস্তা মুস্তাস্তা করছে। নবীজি প্রথম পড়ছেন পরিবর্তন হয় না, আত্তাকদিরু লা রুদ্দু, আপনার কপালে যা লেখা আছে পরিবর্তন হয় না, ইল্লা বিদুয়া, কিন্তু দুয়ার দ্বারা বাক্যের লেখা পরিবর্তন হয়ে যায়। বলছেন কে? নবীজি আওয়াজে বলেন কে বলছেন? ভাইয়ের আমার নবীজি দলিল দিয়া গেছেন, কবি বলেন কপালে যা লেখা আছে, আজকে বামুই গুরুবাজার মাহফিলে যারা আছেন, কার কপালে কি লেখা আছে নবী সব দেখে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কসম, উলামায়ে কেরাম চতুর্দিক দা বসা আছে, আপনারা বলে দিয়ে যাই, আজকের নবীর বাগান গো, ওলি আল্লাহর বাগানে বসে যদি আপনি দোয়া করেন, আমার নবী আপনার কপালে লেখা যদি দেখা যায় আপনি গরিব থাকবেন, কিন্তু নবী আপনার পক্ষে দোয়া কইরা ধনী বানাই দিব, এই ক্ষমতা আমরা নবীর আছে কি নাই? এজন্য কবি বলে, কাতিবে তাকে দীর মুজি ইতিনা বাতা দে, চাচাস তো বাতা দে, ক্যা মেরে মুকদ্দর মে বিলি কাহে মদিনা, লি কাহে মদিনা, লি কাহে মদিনা, পড়েন, লি কাহে মদিনা, লি কাহে মদিনা, দরবারে মদিনা, আ যায়ে আগার খাবো মে সরকারে মদ, আ যায়ে আগার খাবো মে সরকারে মদ, আ যায়ে আগার খাবো মে সরকারে মদ। ভাইরা আমার বলতে চাইছিলাম, হুজুর দেখে বলতেছে আবু জেহেল গো, তুমি তোমার জায়গায় বসো, আমাকে তোমার ডিরেকশন দিতে হবে না, কেমনে বসতে হবে আমি নবী ভালো করে জানি, সুন্দর করে আবু জেহেল সামনে দিয়ে বসেই গুড়ার মুখের মধ্যে জিন লাগাইছে, জিন বুঝুননি, জিন লাগাইছে, জিন আপনার গুড়ার মুখে লাগাইছে, আবু জেহেল সামনে দিয়া বসেই আল্লাহর নবী পাছনে দিয়া বসে, বৈশা নবীকে বলছে আপনি ধরেন, নবী আমার ধরে না, আবু জেহেল মনে মনে ভাবতেছে নবী তো আপনার বসবি, গুড়ারে চাবুক দিছে, একটা চাবুক দিছে গুড়া নড়ে না, আরেকটু জুড়ে দিছে দেখে নড়ে না, আরো জুড়ে দিছে দেখে গুড়া নড়ে না, আরো জুড়ে দিছে, মারতেছে 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 মারতেছে, বাইরের কিতাবের মধ্যে দেখলাম গো,
আপনার মারতে 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 গুড়ার আপনার পিছনে দিয়া রক্ত ঢেইনের মধ্যে আপনার সঞ্চন করে চলে যাচ্ছে, রক্ত ঝরতেছে গো, কিন্তু সাবুক যেতে দেয় গুড়া খালি তত ঘুমায়। আবু জেল্লা মনে মনে হয় কারবার কি, সাবুক তো দেখাই বেড়া গুই দুল্ল বেড়া দিখালি লেডে জুড়ে বলে নাগার কয়, যত সাবুক দিই কালি ঘুমায়, কারণ কি যত সাবুক দিতে যে সাবুক কাইতে কাইতে গুড়া যখন আর সহ্য করতে পারে না, আমার আল্লাহরে ডাক দেয় মাবু ডেকে বলতেছে মাবুদ গো আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমি বিয়াদবা আবু জেহেলকে একটু নসিহত করতে চাই। সুবহানাল্লাহ বলেন না, উমা ঘুমাই গেছেন কেনি আওয়াজে বলেন না। আবার অনেকে সুবহানাল্লাহ কয় না, বাঙালি আবার এমনি বালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ বিসমিল্লাহ কই খোয়া লাগে ইতা আবার চিনে না, উয়া শুনেটি হই আউজুবিল্লাহ বিসমিল্লাহ কই খোয়া লাগবে ইতা ইতা ওর বাদ। ভাইরা আমার বলছিলাম আপনার বলতেছি আল্লাহ আমি গুড়ার জবানটা খুলে দাও, বিয়াদব আবু জেহেলটা একটা নসিহত করতে চাই, আল্লাহ কোন ফায়া কোনের মালিক, সাথে সাথে আপনার গুড়ার জবান খুলে গেছে, গুড়া একটা চিৎকার দেয় ডাক দিচ্ছে, ডেকে বলতেছে আবু জেহেল গো যত চাবুক দেস না কেনে আমি গুড়ার গলায় যদি ছুরি দাও গো, আমাকে যদি জবাই করে ফালাইয়া দাও, তোর মতো বিয়াদবের চাবুকে গো আমি গুড়ার পশম জ্বলবে না। ও আবু জেহেল তুই বুঝিস না, আমাকে চাবুক লাগবে না গো, তুই আবু জেহেল তুই বড় বিয়াদব, তুই নবীর সামনে কেনে বর্ষস, তুই পিছে যা নবীরে আগে দে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার, ফসুয়ে ও নবী আওয়াজে বলেন না, আরে হয় নবী আমরার মতোই কুত্তার চেয়েও খারাপ, কুত্তাইও আমার নবী চিনে, কুত্তা যদি মুত্তা দেয় বা তো খাইবেন নি কি কইন এদিন না, বিলাইয়ে মুত্তা দিলে ব্যাঙ্গে যদি মুত্তা দে আরে খাইবেন মিয়া জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনার ব্যাঙ্গের মুত বড় ফাঁক, কুত্তার মুত বড় না ফাঁক, কারণ কুত্তার মুতের মধ্যেই এসিড আছে, সাথে সাথে কুত্তার শাস্তল ভাই যারা এরার এরার মুতের মধ্যে এসিড আছে আছে কি নাই, বাহু একবার কথা এত বাইঙ্গে বলার সময় নাই, আপনার ইদার এক একটা পশুর এক একটা কারণ। গুড়া ডেকে বলতেছি, গুড়া ডেকে বলে রে বিয়াদব আবু জেহেল আমার যদি যাইতে হয় গো তুই আবু জেহেল পাছনে নাম আমার নবীরে আগে দে। বলতে চাই আমার নবীরে আগে দে, তোর সাবুক দেওয়ার আমার প্রয়োজন হবে না। আবু জেহেলা কয় গুড়াও দেখা যায় নবীর দল গেছে গা, এই গুড়াটা আসিন বড় সুন্নি গুড়া, কি গুড়া আসিন আওয়াজে বলেন না মিয়া, আরে আরো আওয়াজে বলেন সুবহানাল্লাহ, এই বিশ্বাস আমার আছে কি নয়, কার কার আছে একটু হাত তুলে তো দেখে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ। গুড়াটাও ছিল বড় সুন্নি, আবু জেহেল কয় আমার গুড়া গেলাম নবীরে বাড়ির দিতাম, এখন গুড়া দেখি নবীর দল গেছে গা, সুবহানাল্লাহ বলেন না। অনেক বেশি বালু লাগে সোনার মদিনা, আই হাই অনেক বেশি বালু লাগে সোনার মদিনা, লাগবি তো কেনে সে তাই সাহে মদিনা, আই হাই লাগবি তো কেন সে তাই আওয়াজে, লাগবি তো কেনে সে তাই পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন দেশে কোন কানে শান্তি না পেলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, পৃথিবীর
পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন দেশেই কোন কানে শান্তি না পেলাম। শান্তি যদি পেতে হয় চলো মদিনায়, আই হাই শান্তি যদি পেতে হয় চলো মদিনায়, লাগবি তো কেনে সেটাই সাহে মদিনা, আই হাই লাগবি তো কেনে সেটাই সাহে মদ। ভাইরা আমার বলতে চাইছিলাম সামনে বাড়ছি না, আপনার বলেছিলাম গুড়া ডেকে বলে আবু জেহেল তোর মতো বিয়া দেওয়ার নাই, তাহলে বোঝা যায় গুড়াও চিনে এ যে বড় জন্ম দোষ, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। গুড়ে দেখা যায় গুড়াও গায়েব জানে, জানে কি জানে না? আরে আল্লাহু আকবার বলেন না, কথা একটা মনে গেছে কইতা কইয়ে লাইতা, আল্লাহ বাড়ি আমার সামনের দিকে বলতে চাই ঘুরাও আপনার গায়েব জানে, আবু জেহেল যতই ফিজাস না কেন কাম হইব না, আমার নবীর সামনে আন, নবী হইল ইমামুল মুরসালিন, তুই হইল কাফিরুল মুসলিমিন, নাউজুবিল্লাহ। কয় নবী ইমামুল মুরসালিন, সকল নবী রসুলের আমরার নবী ইমাম, তুই কার ইমাম হইয়া সামনে বইছর, বিয়াদব তুই পাছেলাম? আবুদুল্লাহ মনে মনে কয় বাবারি, কই বেড়ার তো এমনি আমার পাওয়ার আছে, দেখা যায় গুড়ারও জাদু করে লিছে। কয় ঠিক আছে, নবীরে কয় নবী গো আপনি দয়া করে আমার সামনে আসেন। নবীজি মুস্কি মুস্কি আসে, এ মনে করতাছে আপনার সামনে আসছি, আবু জেহেলা পাছনে বইছি, গুরার আপনার জিনের মধ্যে ধরছে, সাবুক দেওয়া লাগে না, গুরার দেখা যায় স্পিড আগের চেয়ে 200 কিলোমিটার বেগে দৌড়ায়, ক্ষমতা বাড়ছে, গুড়া সুন্দর করে আবু জেহেলাকে ডাক দেয়, রে আবু জেহেল তুই মনে করিস না আমার শরীর থেকে যতটা রক্ত গেছে আমি বুঝি দুর্বল হইছি গো, আল্লাহর নবীর কদম লাগার সাথে সাথেই আমার শরীর থেকে যতটা ফুটা রক্ত জমিনের মধ্যে পড়ছে, প্রতিটা ফুটায় ফুটায় গো লক্ষ লক্ষ গুণের ক্ষমতা আমার আল্লাহ আমাকে বাড়াইয়া দিয়েছে। যেখানে আপনার শের আধা ঘন্টা সময় লাগে, 5 মিনিটে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হাজির, নিচে নিয়া কো আমেনা তোমার ছেলের যদি আমি নামতাম তে বাগে হেলি লয়, জোরে বলনা নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। শুনেন, এই জন্য আমি বলি যার চরিত্ররা যেমন তার ধারণাটা তেমন, ঠিক কিনা বলেন? যার চরিত্রটা যেমন ধারণাটা তেমন, মানুষ আপনার ভালো হইতে সময় লাগে না, কারণ ধারণাটা যেমন চরিত্রটা তেমন, যত খারাপ ধারণা আছে খালি নবীর তত প্রসার করে। আল্লাহু আকবার, আমার কোন কোন সময় সন্দেহ হয় মনের মধ্যে বড় স্ট্রাইক করে যে শুধু নবীর বদলামি করে, কোন মুসলমানের বদনাম না, সুদকুন নাই, ঘুষকুন নাই, মদকুন নাই, জিনাখুন নাই, এগুলার কথা হয় না, কিন্তু উঠতে হয় এই নবী আমরার মতই, এটার রহস্যটা কি? রহস্যটা জানাইয়া দিয়া যাব, আলহামদুলিল্লাহ বলেন। আপনার আপনি রহস্যটা কোথায় পাবেন? বাইয়ের বলতে চাই, আবু জেহেল সুন্দর করে আপনার আবু জেহেলকে মা আমেনা ডাক দেয়, দেখে বলতেছে আবু জেহেল গো তুমি বুঝতে পারো না, জানতে পারো না কাকে তুমি বাঘের ডয়ে দেখাইছো, একটু কথা আমার কাছ থেকে শুনে যাও, আমার আমার ছেলে আমার আমার আউলাদ, আমার সন্তান যখন আমার গর্বে ছিল, আমার গর্বটার মধ্যে যখন আমার নবী আছে, একটু দুষি পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মুহাম্মদ আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি
হুসাইন আদান মৌসল লি চলো 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 নেশে চলো যাই রে মোদিনা চলো 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 নেশে চলো যাই রে মোদিনা আমার দয়াল নবী জিন্দায়াসেন মোদি নারী পাকে রোজায়াল্লাহ হুম মাউসাল আউজ আউজ সাইয়েম আদানাবিয়ানা শাব মাউ মুহাম্মাদাল্লা হুম মাউসাল লাউ সাইয়েম দে গান সিং সিন লঙ্গু মা সিং সিনিল সিনিল বনের হরিণি ই গাছে সিন লঙ্গু মা সিং সিনিল সিনিল বনের হরিণি আইরে মতোয়া চিনিলাম না গৌ কেমন শিল মুর নবী আল্লাহ মাউসাল আউজ আউজ ও সাইয়েম আদানাবিয়ানা শাব মাউ মুহাম্মাদাল্লা হুম মাউসাল লাউ সাইয়েম ভাইয়েরা আমার বলতে চেয়েছিলাম হুজুর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলতেছি দেখি বলতেছে আবু জেহেল কাকে তুমি বাগের বয়ে দেখাচ্ছ আবু জেহেল গো আমার আমার সন্তানের আমার নবীকে তুমি বাগের বয়ে দেখাচ্ছ তুমি একটু শুনে যাও আমার নবী কেমন নবী নবী যা আমার কয় মা আমিনা বলতেছি বিশ্ববিখ্যাত আপনার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় মক্কাতে উম্মুল কুরা একটা বিশ্ববিদ্যালয় আছে ওই বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা উনি একটা কিতাব লিখেছেন মাউলুদুন নবী আমি সালাউদ্দিন তুরকিয়াল কাদরি চিশতিয়া তরিকার আপনার যেই জায়গা থেকে কেলাপত পেয়েছি কাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ উনার 22তম আউলাদ এবং কাজা গিয়াসউদ্দিন চিশতি যিনি আউলাদ রাসুল মদিনা ইনভার্স আপনার যিনি ছিলেন আপনার মিশর ইউনিভার্সিটির লেকচারার বাইয়ের বলতে চাই কাজা মাইনুদ্দিন চিশতি একটা কিতাব লিখেছেন আপনার কিতাবটার নাম হলো 120 বছর কে পইলে কিতাব উনি নিজ হাত মুবারক দিয়া গো কিতাবটা ফার্সি ভাষায় আপনারে লিখেছেন আমার পীর যিনি উনি আপনার হিন্দি ভাষায় ওই কিতাবটা আপনার উনি অনুবাদ করেছে ওই কিতাবের মধ্যে আপনারে লিখতেছি বাইয়ের ওয়াজ আল্লাহর নবী দু জাহানের বাদশা নুরুন আলা নূরের নবী মা আমেনা ডেকে বলতেছে আবু জেহেল গো আমার আমার নবী যখন আমার গর্ভে ছিল আমি গেলাম একদিন আমার পানির প্রয়োজন এখন যেইভাবে মক্কাতে মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় যেইভাবে পানি ছিল এমন ভাবে কোনো পানি ছিল না আপনার শুধু আল্লাহর নবীর কদম মুবারক যেই জায়গায় লাগছে এক জায়গার এক একটা আপনার কূপ এই জায়গায় তৈরি হয়েছে বাইরে বলতে চাই মা আমিনা বলতেছে আমি আমি বাকের দিয়া একটা বালতি দিয়া গো কুয়া থেকে যখন পানি আনার জন্য রশিদা কুয়ার মধ্যে চাললাম কিন্তু রশিদা আপনার বাকেটটা বড় বড় ছিল সুবহানাল্লাহ বলেন না আমরা দেশের গোনায় আছে না আপনার 50 লিটার 100 লিটার 500 লিটার পানি লয় এমন একটা বড় বাকেট উনি বলতেছে বড় বাকেট আমি একটা চাললাম কুয়ার মধ্যে আপনার ধরে যখন রশিদ ধরে যখন টান দিতে চাই আমার স্বয়ং আল্লাহ একটা ডাক দেয় শিকার দিচ্ছে দেখে বলতেছে ও আকাশের ফেরেশতারা তাড়াতাড়ি যা আমার বন্ধুর মা একটা ব্যাম একটা বাকেট বালতি কুয়াতে ছাড়ছে যদি রশি ধরে টান দেয় রে আমার বন্ধু গর্বে থাকা কোনো অসুবিধা হইতে পারে তাড়াতাড়ি যাম যাই আমার আমার নবীর মার সাথে রশিটা ধরে টান দে
আমার সাথে আবুজিল্লা তো একবার কুয়া থই যাইছে, এর তো ভিতরে ডর আছে, মনে আসেনি আপনারা? না, এটা আপনারা মন থাকতো না, আপনারা মন তাহে বালা বিড়ি হওয়ান, এটা মন তাহে বালা ওই আপনার দোকানে বইয়ে বইয়ে গিবত করেন, এটা বড় মন তাহে দেখবেন ওয়াজও তো আইসি না, কাল কাবো আমি বাজারে কেউ কেউ করবো ওয়াজ দিয়েছি রে বেড়া, কেউ কেউ করবো এটা কোনো ওয়াজের জাতই না, কইতে এটা কোনো ওয়াজের জাত না, মানে বোঝা গেল ওয়াজেরও জাত আছে, কান ফাডান চৌধুরী ভুইয়া আমার গভীর মনোযোগ, সাহস থাকলে আমি তো পাশের মানুষ, দেখো না আয়া কেমন মজা লাগে, আমার তানাতে কিন্তু ওহাবি বেশি, কিন্তু আমি প্রায় সময় বলি সাহস থাকলে আমি যা বলি আমার কথায় চ্যালেঞ্জ কর। আমরা দেশের একটা নবীর মিলাদ বড় ব্যঙ্গাইতো, বেঙ্গানি বুঝেননি, খালি বেঙ্গের মতো খালি ভাল লাগতো, এখন মুখ গেছে গা ইন্ডিয়া, আল্লাহু আকবার, আমার সাথে আবার একটা পিএস থাকে, এটা কয় হুজুর কোন বেলায় এর মুখটা নি কোনো বাচ্চারে দেখুন চাইন, কয় কোনো ছেলে মেয়ে যদি হঠাৎ করে কোনো বাচ্চা দেখে তে এ মাগ্য হইরে ডাক দা আকাশ কাঁপাই নিব, কবে এটা কি মানুষই দেখছি না কোনো ভূত দেখছি, এটার মুখ গেছে গা আগরতলা, এখন আপনার কথা কইলে এ বাদ কাইবার আগে ফানি নিচে তা জাগা আপনার ওই নাভির নিচে, জোরে বলে না নাউজুবিল্লাহ, তা আমার সাথে জীবনের ফুল্লি চ্যালেঞ্জ হয়েছিল, এই যে গ্রাম ছেড়ে গেছিল ওখন পর্যন্ত এ ভাড়া দিছে না, বাইরে আমার বলতে চেয়েছিলাম এই দিকে যাচ্ছি না, বলছিলাম হুজুর আবু জেহেলকে আমার নবীজির মা ডাকে, আবু জেহেল এই দিকে আয়, আবু জেহেলের আবার নি গাতা থানায়, একবার তো হইরা ট্রেনিং হইছে, কই একবার তো ট্রেনিং কাইয়ে রইছি, আবার নি গাতা গারো ধইরা ফলাইয়া দে, আয় আমার নবীর খবর লইয়া যা, সুবহানাল্লাহ বলেন, আবু জেহেল কয় মাফ চাই আমি না, কজুরাত করছি আমি না, কয় কারণ কি, রে মামিলম আমার আন্তাজ হইছে অনুমান হইছে, আমি যে পিছে বসাইছিলাম আমারে গুড়ায় লাইটাইয়া গো, গুড়ার লাতি খাইয়া বুঝতে পারছি আর গাতার ভিতরে যাইতে চাই না, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ, আবু জেহেল আল্লাহর নবীর মা, মা হালিমা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন মাউলুদুন নবীতে লেখে, কয় দেই কাজাম তরে দিয়া প্রমাণ করাইব, আমি মহিলা যদি এত বড় একটা বাকেটটা দিয়া যদি ফানিরা তুলতে পারি তাহলে তুই আবু জেহেলের গোষ্ঠীর গোষ্ঠী, তুই আবু জেহেলের গোষ্ঠী বংশর বংশর যা আসত, একটা বালতি যদি পানি উড়াইতে পারিস তাহলে তোর ঘর আমি গোলামি করব। নবীর বয়স কত? আরো আওয়াজে বলেন না, আরো আওয়াজে বলেন না, কিছু কিছু মানুষ আছে এটা কয় 40 বছর আগে নবী নবুতি পাইছে না, এ খেতার গো মাথাত লাগা যেটা চিনে না এটা কইতে চায়, আমি আমি প্রায় সময় আপনি আমি প্রায় সময় বলি বাবুর থেকে আমার ডাকা জানা কসুর জানা জানি বাবু কাটার থেকে, আপনার আপনার যারা এই বুড়া বুড়া মানুষ যারা আছেন এখনের ডাকার আগের ডাকা কি এক জাত বাবারি ফাস তালা ফুল, উর্ফে তো যায় নিচে তো যায় ডাইনে তো যায় বামে তো যায়, মানুষ কেউলা ফিলে লাগিয়া হুনুটা সাক্ষার তলে যায়, কারণ কইতা যাইবো বেটা দিশা ফানা, হঠাৎ করে চাই দেহে মাথার উপরে রেলগাড়ি, এক বেটা এত জায়গা জার্নি হয়ে গেছে গিয়া সেরে আপনার ওই গাড়ি স্টপিস করছেন আর কি, জয় কিনা কয় ফরসাবের গুডাউন বড়ইছে, হ্যাঁ মনে করছে দে আগে তো সাইদাবাদ গেলাম আমি মুত্যা দিতাম, এখন মনে ইরম এলামছে তো লাইমিয়া সেরে এখন দেহ সর্বনাশ, আগে যে জায়গা লাইমিয়া মুত্যা দিত এখানে দেখা যায় ফাঁসতলা বিল্ডিং আর ওইখানে লেখা দিছে এইখানে ফরসাপ করিবেন না, তুই গেছে আরেক কেন তুই গিয়া দিয়ে এইখানে লেখা আছে ওইখানে ফরসাপ করা নিষেধ, আরেক কেন গেছে ওইখানে গেলে আপনার লেখা আছে কয় না এখানে ফরসাপ চলবে না, তো এ কয় মোটামুটি গুডাউন তো ফুললে গেছে গা সারতাম কই, এখন যা যা করে কোদায় ফরসাবেন না হয়েছে করতাম না, না হলে না হলাম, এ যেখানে লেখা আছে ফরসাব চলবে না এইখানে বই আজ্ঞা দিছে, এইখানে বাড়ির মালিক দেখে লাইছে
করতে কেছ কে হসনাই কেন লেখা আছে হোয়াটসঅ্যাপ করিবেন না, এ হয় আমি মগা তুই ভগা, কয় বেড়া তুই সাইনবোর্ড বুঝস, এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ করিবেন না, লেখা তো নাই ভাইখানা করিবেন না, কয় আর এলাকি তুই তুই মগা, তুই জানস না একটা আরেকটার সাথে জয়েন্ট আছে। শুনেন একটা কথা বলছি, না হলে তোর শান্তি পাইতাম না, একটা কথা বলে দিয়া যাই, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ যখন ইন্ডিয়াতে আইছে তো আইয়া নামাজও দাঁড়াইছে, নামাজে দাঁড়াইছে নামাজ পড়ত, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, পড়তেছে ওয়াজয় ফাল জাদুদা আকাশ উঠছে, আকাশ কই উঠছে, আকাশ আইয়া এ আকাশ উঠতেছে, রাখো এ মাইনুদ্দিন বেটা হইল উঠে আয়, বলে সুবহানাল্লাহ এ জাদুদা উঠ উঠছে, উঠতে কয় কয় স্থল যুদ্ধ আর চলবে না, ওখানে বিমান যুদ্ধ, কয় বেড়া হইলে উপরে আও, তো উনি আর ইটা ভ্রুক্ষেপ করছে না, না করে আল্লাহ করে নিয়ত বানছে, তো সালাম ডাইনে বামা খালি সালাম দিয়া সারছে, দুইটা করম আছেন না, করম ফাও দিছেন না আপনারা, কেটা হন ফাও দিছ, ওহনের বেড়াইতে পারবো নি, বাবা রে উল্ডি সাইডটা খাইব, আপনার তো খালি সালামটা ফিরাইছে, করম দুইটা খার এমনি খারাইছে, খারে কো হুজুর একটু অনুমতি দিন, কই আরে গিয়া করম দা বেরিয়া থালু বানাইলাম, সুবহানাল্লাহ, কই কারে আল্লাহর অলি বড় বান্দরছে, সুবহানাল্লাহ হলেন, আল্লাহর অলি জানে কি জানে না, করমে কি কইতে চায় এইটাও জানে, তাহলে বুঝা যায় আল্লাহর অলির পায়ের জুতায়ও গায়েব জানে, এই বিশ্বাস আছে কি নাই, কথাটা রেখে গেলাম দলিল ভাস তারিখ, এরপরে যদি আর কোনো বাহাদুর থাকে তাহলে আইতই দিন, যাও জাতাজাতি হয়ে যাবো গা, কেটা হইন আপনারা যাও হয়ে যেত গা, ভাইরা আপনারা সাথে লাগ না, আমি এল হয়ে যথেষ্ট, বিস্ফোরক চিনিন নি বিস্ফোরক, এ আইবার আগুন শেষ হয়ে যাবো গা, ভাইরা আমার এদিকে যাচ্ছি না বলছিলাম, আল্লাহর অলির আওলাদা এসে পড়ছে সেখানে আর কথা বলার কোনো সুযোগ নাই, বলবো না, আমি বলেছিলাম আপনাদেরকে সর্বপ্রথম একটা কথা রাখছিলাম, আমি নবী দেখা দরকার আছে কি নাই, কেডা কেডা দেখবেন একটু হাত তুলেন তো দেখি, মাশাআল্লাহ ওগুলোই তো দিকে লাইতে চায়, বাদ তো একজনও নাই, রাখো বাবা তুমি দিও স্লোগান কমু, আমি এর আগে ধরে লই দো, হাতলামাইন হাতলামাইন, সবাই নবী দেখবেন, সবাই দিকে লাইতেন, কিছু দিয়া দেহন লাগবো না, এম নয় এখানে রুজুর রাহি মাগ নিয়ে আইসে মনে করো, আপনারা কি মনে করেন কিছু না দিলি কি একজন লইয়া নবী এমনি দিকে লাবেন না, কিছু দেওয়া লাগবো লাগবো, পাঁচ মিনিট আমি দোয়া করে যাবোগা, আমি তো শুনে আমার বক্তৃতার বয়স হয়ে গেছে 38, 38 বছর ধরে মাইকে স্পিকিং করতেছি, এরপরে ডায়েরি গিয়া দেখবেন 9 মাস একদিনও খালি নাই, কোনো কোনো দিন ডাবলিং 3 ডাবলিং, বুঝছেন কথা বলার শেষ নাই, আগে তো যুদ্ধ করে কথা বলা লাগছে, এখন আর ইটা নাই, এখন আপনার মাহফিলের অভাব নাই, মাহফিল আর মাহফিল, আপনার যাই হোক আমি বলছিলাম এটা না, আমরা নবী দেখতে চাই কি চাই না,